আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আওয়ামী লীগ সরকারের পতন নিয়ে যে সকল কথা হচ্ছে, আপাত দৃষ্টিতে এই কথা শুনে আওয়ামী লীগের লোকজন খুব খুশি হবেন, কিন্তু এই কথার মধ্যে যে সকল অশনি সংকেত রয়েছে, এই সকল কথার মধ্যে যে সকল বার্তা রয়েছে, কিংবা যে সকল বিপদ এবং বিপত্তি রয়েছে, তা যে অনাগত দিনে কেবল আওয়ামী লীগকে অক্টোপাসের মতো চেপে ধরবে তা নয়, পুরো দেশ জাতি এবং কালকে বিপদ এবং বিপত্তির মধ্যে ফেলে দেবে। একটি স্বাভাবিক নিয়ম আছে, জীবনের একটা স্বাভাবিক নিয়ম আছে, মৃত্যুর একটি স্বাভাবিক নিয়ম আছে, জয়ের একটি পদ্ধতি আছে, আর পরাজয়েরও পদ্ধতি রয়েছে। তো যখন স্বাভাবিক নিয়মে সবকিছু হয়, যেমন ধরুন একটি সন্তান প্রসব হলো প্রাকৃতিক নিয়মে, আবার আরেকটি সন্তান খুব কমপ্লেক্স করে একেবারে সিজার করে পেট ঠেট কেটে বের করতে হলো, এ দুটোর যে প্রতিক্রিয়া খুবই নেতিবাচক, মায়ের জন্য যিনি গর্ভধারিণী তার জন্য, আর যিনি বের হলেন যাকে প্রসব করা হলো তার জন্য। তদ্রূপ যখন যুদ্ধের ময়দানে আপনি যুদ্ধ করতে যান, যুদ্ধ কৌশল অবলম্বন করে আপনি জয় লাভ করেন, তখন আপনি যে বিজয়ী, বিশ্ববিজয়ী, আপনি যেভাবে একেবারে যুদ্ধে ময়দানে জয়লাভ করে যেভাবে আলেকজান্ডার হতে পারেন, জুলিয়াস সিজার হতে পারেন, নেপোলিয়ন বোনাপার্ট হতে পারেন, হানিবল বার্কা হতে পারেন, তৈমুল্লং হতে পারেন, কিন্তু পেছন থেকে চাকু মেরে আপনি মালিক কাফুর হতে পারেন, আলাউদ্দিন খিলজির হত্যাকারী মালিক কাফুর হতে পারেন, কিংবা আলাউদ্দিন খিলজি হতে পারেন সে তার চাচা বা এবং শ্বশুর জালালউদ্দিন খিলজিকে পিছন থেকে মেরে তিনি বাদশা হয়েছিলেন, পিতা গিয়াসউদ্দিন তুগলককে মেরে, কৌশলে মেরে মুহাম্মদ বিন তুগলক, আমরা যে তুগলকি কাণ্ড আমরা সেই বাদশা তুগলকের মতো করে আপনি তুগলক হতে পারেন, ইচ্ছা আপনার। এখন আওয়ামী লীগের যে পরিচয়, এটি রাজনৈতিক দল, এটি কোনো লাঠিয়াল বাহিনী নয়। এই রাজনৈতিক দল রাজনীতি করবে, রাজনীতি করে ক্ষমতায় আসবে, কিন্তু এদের সঙ্গে কেবলই রাজনীতিবিদদের প্রতিদ্বন্দ্বিতা হবে, আর বন্ধুত্ব হবে রাজনীতিবিদদের সঙ্গে, শত্রুতা হবে তাদের সঙ্গে। কিন্তু এরা যদি মানুষের পরিবর্তে অমানুষের সাথে চলে, রাজনীতিবিদদের পরিবর্তে ডাকাতদের সাথে বন্ধুত্ব করে, রাজনীতিবিদদের পরিবর্তে ব্যবসায়ীদের সাথে বন্ধুত্ব করে কিংবা শত্রুতা করে, এরপর তাদের যত রকম ছলা কলা, যুদ্ধের ময়দান বা কৌশল, এটি হবে দেশের মধ্যে, দেশের মাটিতে, কিন্তু এটি যদি দেশ তারা ঠেলে 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 ভারতে নিয়ে যায়, আমেরিকাতে নিয়ে যায়, যুদ্ধের ময়দান যদি অন্য দেশে নিয়ে যায়, রাজনৈতিক যুদ্ধের ময়দান, তাহলে অনাগত দিনে এটি কেবল আওয়ামী লীগের মধ্যে এই জিনিসগুলো থাকবে না, এটি পুরো দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করে ফেলবে। আওয়ামী লীগ এখন বিএনপিকে পরাজিত করেছে বলে আওয়ামী লীগের লোকজন বগল বাজাচ্ছে, 28 তারিখের সাউন্ড গ্রেনেড, 28 অক্টোবরের টিয়ার শেল, 28 অক্টোবরের যে অপারেশন, এটার ভবিষ্যৎ হয়তো নতুন নতুন নাম হবে, এই অপারেশনে যারা কুশীলব, এই অপারেশনে যারা বিজয়ী এবং এই অপারেশনে যারা খেলোয়াড়, তারা এখন সবাই খুব সুখে আছেন। আর সুখে থাকার ফলে এই যে চলমান রাজনীতি, সামনে নির্বাচন বা ক্ষমতা লাভের যে প্রক্রিয়া, ক্ষমতা হারানোর প্রক্রিয়া, মানে যখনই একটা ইতিবাচক কথা আসে তার সঙ্গে সঙ্গে কিন্তু নেতিবাচক কথাও আসে, এবং এটি নিজেদের লোকরাই বলে। আপনি যখন অন্যের মুখ বন্ধ করে দেবেন, পাড়া প্রতিবেশীর মুখ বন্ধ করবেন, শত্রুদের মুখ বন্ধ করবেন, তখন আপনার নিজের সন্তান আপনার কুকর্ম নিয়ে আলোচনা করবে,
আপনাকে নিয়ে সমালোচনা করবে এবং ঠিক এই অবস্থাটাই কিন্তু এখন ঘটেছে এখন তকশুতে আলোচনা করার মতো বিএনপি যে সকল শীর্ষ নেতা ছিল তারা সবাই পলাতক বেশিরভাগ পলাতক অনেককে জেলে নেওয়া হয়েছে ফলে এই টেলিভিশন টকশোগুলো তো চলতে হবে এখানে ঘুরে ফিরে আওয়ামী লীগের লোকজনই আসছে মাঝে মধ্যে বিএনপির কিছু লোক আসছে যারা ঠিক বিএনপির সাথে জড়িত নয় বিএনপির সমর্থক বিএনপির কাছ থেকে একবার সুযোগ নিয়েছে যেমন আমার কথাই ধরুন এখন আমি যাই আমি কথা বলি কিন্তু আমাকে কথা বলতে গেলে আসলে আমি ওভাবে বিএনপির অন্য নেতার মতো বলতে পারি না কারণ আমি আওয়ামী লীগ থেকে বিএনপিতে এসেছি রাতারাতি আওয়ামী লীগের বদনাম করা আমার পক্ষে সম্ভব নয় আওয়ামী লীগের গালি দেওয়া সম্ভব নয় আবার অতি বিএনপির প্রতি অতি ভক্তি দেখিয়ে বিএনপির যে সকল কট্টরপন্থী নেতা নেত্রী রয়েছে যেমন শামসুজ্জামান দুদু রয়েছেন মোয়াজ্জেম হোসেন আলাল রয়েছেন তারা যে একটা ওনারশিপ নিয়ে যে কথা বলতে পারেন ইভেন পাপিয়া যে কথা বলতে পারেন মনি যে কথা বলতে পারেন রুমিন ফারহানা যে কথা বলতে পারেন আমি গোলাম মোল্লা রনি ঠিক ওইভাবে বিএনপির পক্ষ কালতি করে কথা বলতে পারি না ফলে কি হচ্ছে এই যে একটা ক্রান্তিকাল যাচ্ছে এই ক্রান্তিকালে মূল খেলোয়াড় যারা বিএনপির মাঠ ফাঁকা তারা চলে গেছে আর আমি বা আমার মতো যারা লোকজন আছেন বা আমার চেয়ে আরো লো গ্রেডের যারা রয়েছেন তাদেরকে এনে যে সকল কথাবার্তা টকশোতে হচ্ছে সামাজিক মাধ্যমে হচ্ছে অন্য জায়গাতে হচ্ছে তাতে করে আরো নিত্য নতুন সমস্যা ঝামেলার সৃষ্টি হচ্ছে এখন সবাই বলছে যে আওয়ামী লীগের আর প্রতিদ্বন্দ্বী বিএনপি নয় আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী আমেরিকা শেখ হাসিনার প্রতিদ্বন্দ্বী জো বাইডেন এসে বলেন তো আওয়ামী লীগের লোকে কিন্তু এই কথাগুলো বলছে তারা হয়তো আওয়ামী লীগকে বড় করার জন্য বলছে শেখ হাসিনাকে খুশি করার জন্য বলছে এই কথাটার আফটার ইফেক্ট কতটা জঘন্য হতে পারে কতটা নির্মম হতে পারে একবার একটু চিন্তা করেন জাতীয় পার্টির লোকজন বলার চেষ্টা করছে আওয়ামী লীগের এখন ঘনিষ্ঠ সহযোগী বা অনেক বুদ্ধিজীবী রয়েছে আওয়ামী বুদ্ধিজীবী আমি নাম বললাম না কিন্তু কথাগুলো আলোচনা হচ্ছে যে আওয়ামী লীগের ক্ষমতা এখন এত বেশি হয়ে গেছে যে বিএনপি বা কোনো রাজনৈতিক শক্তির পক্ষে আওয়ামী লীগকে পরাজিত করা সম্ভব নয় কেবলমাত্র প্রশাসনে বিদ্রোহ হলেই আওয়ামী লীগের পতন ঘটবে এখন প্রশাসন তো রাষ্ট্রের সম্পত্তি জনগণের সম্পত্তি আমরা এই প্রশাসনে একবার বিদ্রোহ হয়েছিল আওয়ামী লীগ জমানায় যখন জনতার মঞ্চ করা হয়েছিল তখন ডক্টর মহিউদ্দিন খান আলমগীর আবু আলম শহীদ এ সকল কর্তা ব্যক্তিরা সচিবালয় থেকে বের হয়ে এসে জনতার কাতারে সামাল দিয়েছেন ওই যে প্রশাসনের অধঃপতন শুরু হয়েছে ওই যে প্রশাসনের দলবাজি শুরু হয়েছে এটা এখন রীতিমতো মহামারীতে রূপ নিয়েছে অর্থাৎ প্রশাসনের যে লোকগুলো একসময় ভালো কাজ করে লেখাপড়া করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে রাজি খুশি করে প্রোটোকলের মধ্যে থেকে দেশ সেবা করে প্রমোশন পাওয়ার কথা চিন্তা করতেন তারা এখন দলবাজি করে দলের প্রশংসা করে তাদের ভাগ্য গুছিয়ে নেওয়ার জন্য যে অভ্যাস সেই যে জনতার মঞ্চ থেকে তারা শুরু করেছে ওই শৃঙ্খলাটা কিন্তু এখনো ফিরিয়ে আনা যায়নি এর উপর যদি আবার নতুন করে আরেকটি বিদ্রোহের কথা যেটা আশঙ্কা করা হচ্ছে এরকম হয় তাহলে আমাদের দেশে অ্যাডমিনিস্ট্রেশন বলতে কিচ্ছু থাকবে না জিরো 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 এই কথাগুলো কিন্তু এখন এই 28 তারিখের পরে নতুন করে বলা হচ্ছে এরপরে যেটি বলা হচ্ছে যে দেশের মধ্যে কোনো শক্তি নেই আওয়ামী লীগের পতন ঘটাবে আওয়ামী লীগের যদি এখন পতন ঘটাতে হয় সেটা হলো বিদেশি শক্তি লাগবে এখন সেই বিদেশি শক্তি কি পাকিস্তান ইন্ডিয়া চায়না আমেরিকা রাশিয়া নাকি অন্য কেউ যেই হোক না কেন বলার বোঝার চেষ্টা করুন তো যদি পাকিস্তান আসে তাহলে কি হবে যদি ভারতীয় সৈন্য বাংলাদেশে আসে তাহলে কি হবে এক সুজাতা সিংয়ের যন্ত্রণা অপমান আমরা এখনো বয়ে বেড়াচ্ছি যদি আমেরিকান সৈন্য আসে তাহলে কি হবে এক পিটার ডিহাস নিরস্ত্র অবস্থায় ঘুষছেন তাই আমাদের অনেকের আত্মমর্যাদায় লাগছে আর যদি এক ডিভিশন মার্কিন মেরিন এসে বঙ্গোপসাগরে নোঙ্গর করে চিটঙ্গে লেফট রাইট করে ঢাকা শহরে মাঝে মধ্যে একটু আসে হেলিকপ্টারে করে কি হবে আমাদের অবস্থা কিংবা ধরুন চীনের সৈন্যবাহিনী যদি বাংলাদেশে আসে যেভাবে এখন তারা টহল দিচ্ছে এই ইসরায়েলের কাছাকাছি
চীনারা কিন্তু আটটা যুদ্ধজাহাজ পাঠিয়েছে ভূমধ্য সাগর থেকে পারস্য উপসাগরে আরব সাগরে। এখন বঙ্গোপসাগরে যদি চীনা জাহাজগুলো আসে কি একটা অবস্থার সৃষ্টি হবে, এই কথাগুলো কিন্তু এই অলক্ষণের কথাগুলো আলোচনা হচ্ছে, এভাবে বহু কথা আলোচনা হচ্ছে। এখন আমরা অনেক সময় গ্রাম বাংলা আমাদের যে প্রবাদ খনার বচন রয়েছে, প্রবাদ রয়েছে, প্রবচন রয়েছে, সেটি হলো আপনি যে ধরনের কথাগুলো বলবেন আলটিমেটলি আপনার জীবনে সেই জিনিসগুলি ঘটবে। ইতিবাচক চিন্তা করবেন, ইতিবাচক কথা বলবেন, আপনার জীবনে ইতিবাচক ঘটনা ঘটবে। আর আপনি যখন ইতিবাচক কথা বলবেন ঘুরে ফিরে আপনার জীবনে সেই নেতিবাচকতা আসবেই। তো এখন রাজনীতি হবে, রাজনীতি করবেন, মারামারি কাটাকাটি রাস্তাঘাটে হবে, জেল জুলুম হুলিয়া হবে, একপক্ষ আর একপক্ষকে পিটাবে, একপক্ষ জিতবে, আর সবার শেষে একটা ভোট হবে, ভোটে জয়লাভ করবে, এমনকি ভোটে ব্যালট বাক্স ছিনতাই হবে, রাতের ভোট হবে, দিনের ভোট হবে, সবই হবে। আমরা ঘৃণা করবো, গালাগালি করবো, মারামারি করবো, সব কিছু করবো, কিন্তু রাজনীতির মধ্যে। কিন্তু একই ধরনের কথা, সেনা বিদ্রোহের কথা যদি বলা হয়, তারপরে প্রশাসনের বিদ্রোহের কথা যদি বলা হয়, বিদেশি শক্তির ইন্টারফেরেন্সের যদি কথা বলা হয়, এটি কোনো একটা কথা হলো বলেন তো, আমরা কি কেউ তখন ভালো থাকব? এই ধরনের কথা, এই ধরনের পরিবেশ এবং প্রতিবেশ যে সৃষ্টি হয়ে যাচ্ছে এবং এর যে কোনো একটা যদি ঘটে, তাহলে এই যে এত কষ্টের স্বাধীনতা, এত কষ্টের উন্নয়ন, এত কষ্টের ডেভেলপমেন্ট, এত ভালোবাসার মাতৃভূমি, অনেকে বিদেশে চলে গিয়েছে, কিন্তু অনেকে কিন্তু যায়নি, সুযোগ ছিল, এখনও আছে, এদেশের লক্ষ লক্ষ মানুষের সুযোগ আছে বিদেশে যাওয়ার, বিদেশে বাড়ি গাড়ি করার, রাজার হালে বাকি জীবন বিদেশে সবচেয়ে ভালো বাড়ি কিনে, সবচেয়ে দামি গাড়ি কিনে, একেবারে রাজার হালে ইয়ট চালিয়ে বসবাস করার মতো লক্ষ লক্ষ বাঙালি আছে, কিন্তু তারা কিন্তু বাংলাদেশকে ভালোবেসেই আছে। এই লোকগুলোর অবস্থা কি হবে বলেন, এই ভূমির অবস্থা কি হবে, এদেশের আবহমান বাংলার জারি সারি গানের কি হবে? কাজেই যারা এই ক্ষত তৈরি করেছেন, যারা এই কথাগুলোর প্রেক্ষাপট তৈরি করেছেন, যারা এই কথাগুলো বলে যাচ্ছেন, সকলের নিকট বিনীত অনুরোধ, আবেদন, অনুগ্রহ করে ভাবুন, চিন্তা করুন কি বলছেন, কি করেছেন, ফিরে আসুন, তওবা করুন, এবং নিজের যে ভুল এবং ভ্রান্তিগুলো সেখান থেকে বের হয়ে আসুন, দেশ গড়ার চেষ্টা করুন, এবং রাজনীতির যে সঠিক ধারা সেই সঠিক ধারায় চলার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।